29 8 2016 সকালের মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন মিঠে বচ্চে মনমনা ভবের ড্রিল নিরন্তর বাবাকে স্মরণ সদা করতে থাকলে 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাবে। প্রশ্ন, সদ্গুরুর কোন শ্রীমত পালনে গুপ্ত পরিশ্রম করতে হয়? উত্তর, সদ্গুরুর শ্রীমত হল যে মিষ্টি বাচ্চারা এই দেহকে ভুলে অর্থাৎ নিজেদের আত্মা বুঝে আমায় শিব বাবাকে স্মরণ করো, নিজেকে এক আত্মা বোঝো, দেহী অভিমানী আত্মা থাকার পুরুষার্থ করো, সকলকে অশরীরী স্থিতি অভ্যাস করতে বলো, দেহ সহিত দেহের সর্বধর্মকে ভুলে তোমাদের পবিত্র হতে হবে। এই শ্রীমত পালনেই বাচ্চাদের পরিশ্রম করতে হয়। ভাগ্যবান বাচ্চারাই এই গুপ্ত পরিশ্রম করতে পারে। ওম শান্তি। বাচ্চারা ভাই বোনেদের ড্রিল শেখাতে বসেছে, এটি কোন ড্রিল? এই ড্রিল বাচ্চাদের কিছু বলতে হয় না, যেমন শারীরিক ড্রিলে কথা বলতে হয়। সুপ্রিম শিক্ষক শিব বাবা যিনি, তিনি গীতার ভগবানও, তিনি বাচ্চাদের বসে ড্রিল শেখাচ্ছেন। এখানে ড্রিল হল গুপ্ত, এই কারণে ড্রিল শেখানো হয় যাতে ছাত্রছাত্রীরা সুস্বাস্থ্যের অধিকারী হয়। তোমরা বাচ্চারা জানো যে এই মনমনা ভাবের ড্রিল দ্বারা 21 জন্মের জন্য আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব, কখনো অসুস্থ হব না। তাহলে কত ভালো হয় এই রুহানি আত্মিক ড্রিল। বাবা বোঝান মনমনা ভাবু, এতে বলার কোনো দরকার নেই, শুধুমাত্র নিজেকে আত্মা বুঝতে বোঝানো হয়। দেহী অভিমানী ভব, ভবর অর্থার্থ হল বাবাকে স্মরণ করলে তোমরা এভার হেলদি হয়ে যাবে। কল্পেও পূর্বেও আমরা আত্মারা এই রুহানি ড্রিল দ্বারা এভার হেলদি হয়েছিলাম। রুহানি ড্রিল, রুহানি বাবা পরম পিতা পরমাত্মা শিবই শেখান, ভগবান তো ওনাকেই বলা হয় যার পুজো করা হয়, শিবায় নম বলা হয়, ব্রহ্মা দেবতায় নম, শিব পরমাত্মায় নম বলা হয়। এই রুহানি ড্রিল কোনো শরীরধারী মানুষ শেখায় না। এরকম নয় যে তোমাদের এই ড্রিল ব্রহ্মা শেখাচ্ছেন, না, যদিও তোমাদের ব্রহ্মা কুমার কুমারী বলা হয়, কিন্তু চিঠিতে লেখা হয় শিব বাবা কেরব ব্রহ্মা, তাই সেটা গুপ্ত হয়। কিন্তু মানুষ কি করে জানতে পারবে যে ব্রহ্মা হলেন প্রজাপিতা? সেই কারণে সমগ্র দুনিয়ার মানুষই তার সন্তান, প্রজাপিতা হন, তাই না? নিরাকার বাবাই আমাদের ড্রিল শেখান, আর এই সব হল গুপ্ত। গুপ্ত হওয়ার কারণে লোকেদের বোঝার কষ্ট হচ্ছে। ব্রহ্মাকে তো ভগবান বলা হবে না, এখানে নাম দেখানো হয় ব্রহ্মা কুমার কুমারী।
অর্থাৎ ব্রহ্মার সন্তান। যখন কেউ আসে তখন তাদের বোঝাতে হয় যে নতুন দুনিয়ার রচনাকারী ব্রহ্মা নয়, স্বয়ং পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি ব্রহ্মা দ্বারা রচনা করেন। যেমন সুপ্রিম আত্মার সোল রচনা হয়েছে তোমার পত্রে লেখো শিব বাবা, কেয়র অফ ব্রহ্মা। তো এটাও হলো ব্রহ্মার, এটাও হলো স্মরণে রাখার উপায়। শিব বাবা এসব ব্রহ্মা দ্বারা শেখাচ্ছেন। ব্যাস, শুধু বলা হয় মন মনা ভাব করতে, আর কোনো কষ্ট দেওয়া হয় না। শুধু বলা হয় যে যদি তোমরা নিজেদের উন্নতি চাও আর সত্যখণ্ডের মালিক হতে চাও, তাহলে সত্যখণ্ড স্থাপন করেন যিনি, সেই সত্য বাবাকে শিব বাবাকে স্মরণ কর। বেহাদের বাবাই এসে বাচ্চাদের বলেন যে আমায় স্মরণ করলে তোমরা পাপ মুক্ত হবে। কৃষ্ণকে অতীত পাবন বলা হয় না, শুধুমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউই অতীত পাবন হয় না, আর কারোরই নাম নেওয়া যাবে না। সবাই ওনাকে গড ফাদারই বলবে, সবাই ওনাকে বাবা বলে। তাহলে ওনাকে সর্বব্যাপী কিভাবে বলা হবে? মানুষ এই সব জানে না যে বাবা আসেনি সকলকে মুক্তি দিতে, তাই তারা কল্পের আয়ু উল্টে লিখে রেখেছে। এবার বাচ্চাদের এই রুহানি ড্রিল করতে হবে। জ্ঞান তো প্রাপ্ত হয়েছে, যখন তোমরা নিজেদের আত্মা বুঝে বাবাকে স্মরণ করবে তখন তোমাদের বিকর্ম বিনাশ হবে। সামনে শিক্ষক থাকলে একটু শোভনীয় দেখায়। নিয়ম আছে যে ড্রিল করানোর জন্য শিক্ষকের অবশ্যই দরকার হয়। কেউ বড় শিক্ষক হয় তো কেউ ছোট শিক্ষক। এবার তোমাদের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমরা নিজেরাও জানো যে আমরা কত সময় মোস্ট বিলাভেড বাবাকে স্মরণ করি। ব্রহ্মা মোস্ট বিলাভেড হয় না, বিলাভেড মোস্ট তিনি হন যিনি সদা পাবন হন। তোমরা বাচ্চারা জানো সবচেয়ে আদরের কে? মানুষ পরমাত্মাকে হে দুঃখর্তা হে সুখকর্তা বলে স্মরণ করে, ওনাকে মুক্তিদাতাও বলা হয়, অর্থাৎ দুঃখের থেকে মুক্তি করান যিনি। বাচ্চাদের এবার ভালো রকম পুরুষার্থ করতে হবে। ড্রামার প্ল্যান অনুসারে এই দুনিয়া পবিত্র অবশ্যই হবে, আর পবিত্র দুনিয়া হওয়ার জন্য আগুনও লাগাতে হবে। এবার এটাও তোমরা জানো যে আগুন কিভাবে লাগবে, বিনাশ না হলে পবিত্র দুনিয়া হবে না। এ হলো রুদ্র জ্ঞানযোগ্য। রুদ্র আর শিবের কোনো তফাত হয় না, কিন্তু শিব নামটি হলো মুখ্য, বাকি তো সবাই নিজ নিজ ভাষায় অনেক নাম রেখেছে। আসল নাম হলো শিব। শিব জয়ন্তীও পালিত হয় ভারতে, শিব জয়ন্তী খুবই বিখ্যাত। বেহাদের বাবার শিব জয়ন্তী হয় তো আসেও অনেক। শিব বাবার নাম উচ্চ হয়, তিনি ব্রহ্মা দ্বারা স্বর্গের স্থাপনা করেন, তাই উচ্চ থেকে উচ্চ বাবাকে স্মরণ করতে হয়। উচ্চ থেকে উচ্চ ব্রহ্মা হন না, বাস্তবে ব্রহ্মা উচ্চ থেকে উচ্চ তৈরি হন, আবার নিচেও নামেন। তোমরা বিকেরাও নিচে নেমেছিলে, এবার উচ্চ তৈরি হচ্ছ, এবার তোমরা উচ্চ বাবার ঘরে যাবে। এই সময় তুমি ত্রিকালদর্শী তৈরি হচ্ছ। তোমরা নিজেরাও জানো যে আমরাই হলাম সদর্শন চক্রধারী। আমরা ব্রহ্মাণ্ডার সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনেছি। ব্রহ্মাণ্ড অর্থাৎ উচ্চ, যেখানে সকল আত্মারা নিবাস করে। দুনিয়ার আর কেউই নেই যে বোঝাবে মূল বতনে আত্মারা থাকে। বিশ্ব আর ব্রহ্মাণ্ড দুটো আলাদা আলাদা হয়, আত্মারা থাকে নির্বাণ ধামে, যাকে শান্তিধামও বলা হয়। সব আত্মাদেরই
সেই জায়গাটা খুব পছন্দের হয়। আসল নাম হলো নির্বাণ ধাম অথবা শান্তি ধাম। আত্মার স্বরূপ হল শান্ত। এক হল শান্তি ধাম, তারপর হল মুভি ধাম, আর এটি হল টকি ধাম। মুভি ধামে কেউ বেশি থাকে না, শান্তি ধামে বেশি থাকা হয়, আর কোনো স্থান নেই। আত্মা যখন বাবাকে আর নিজের ঘরকে স্মরণ করে, তখন অপর দিকে দেখে, স্মরণ করে। মাঝের ধামকে তোমরা ছাড়া আর কেউ জানে না। মানুষের তো এত জ্ঞান হয় না, তারা শুধু বলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্ম বতনে থাকেন, বাকি তাদের অকিউপেশন সম্বন্ধে কিছুই জানে না। 84 জন্ম গ্রহণ করেন ব্রহ্মা অথবা আবার বিষ্ণু, বিষ্ণুই আবার ব্রহ্মা হন। এটা হল লিপ যুগ। এই যুগে অল্প সময়ের হয়, যেমন পুরুষোত্তম মাস বলা হয়। তোমাদের হীরের মতন উত্তম জন্ম এটি। শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়া সবচেয়ে উত্তম। ব্রাহ্মণ হলেই তো দাদুর নিকট থেকে অধিকার প্রাপ্ত করা অধিকার হও। বাবা বাচ্চাদের বলেন সদৈব মন মনা ভব। বাবার মেসেজ সবাইকে দিতে থাকো। বাবাকে তো বলাই হয় মেসেঞ্জার অথবা পেগম্বর, আর কেউ তো মেসেঞ্জার অথবা পেগম্বর হয় না। ধর্ম স্থাপনকারীরা এসে ধর্মের স্থাপনা করে। পেগম্বর শুধুমাত্র একজন হন যিনি এসে তোমাদের পবিত্র হওয়ার খবর দেন। তারা ধর্ম স্থাপনকারী আসেন ধর্ম স্থাপন করতে, তারা কোনো ফেরত নিয়ে যাওয়ার গাইড নন। একজনই তো হন যিনি সদ্গতি দেন, সত্য বলেন, যিনি সত্যের পথ দেখান, যিনি তিনি হলেন পরমপিতা পরমাত্মা শিব। বাচ্চাদের তাই গুপ্ত পরিশ্রম করতে হয়। এখন তোমরা জানো যে আমাদের এই দেহকে ভুলে এক বাবাকে স্মরণ করতে হবে। শরীর হারালে তো সম্পূর্ণ দুনিয়ায় ছাড়িয়ে যায়, আত্মা একলা হয়ে যায়। বাবা বলেন যে দেহি অভিমানী হও, তাহলে আর কোনো আত্মীয় স্বজন স্মরণে আসবে না। আমরা হলাম আত্মা, আমার বাবা সাথে ঘরে যাব। বাবা রায় দেন যে তোমরা আমার কাছে কিভাবে আসতে পারো। বাবা হলেন সবচেয়ে নামি। বাবা গাইড হল সকল আত্মাদের মশার মতন করে ফেরত নিয়ে যান। এই সব যথার্থ জ্ঞান শুধু তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে। তোমাদের পাণ্ডব সেনাও বলা হয়। পাণ্ডবরা হলেন স্বয়ং সাক্ষাৎ পরমপিতা পরমাত্মা, তিনি তোমাদের বাচ্চাদের ড্রিল শেখান হুবহু কল্প পূর্বে যেমন হয়েছিল। যখন বিনাশ হবে তখন সব আত্মারা শরীর ত্যাগ করে চলে যাবে। সত্যযুগে অল্পই আত্মা হয়, তাই এক রাজ্য হয়। এখন অনেক আছে কিন্তু পরে এক হবে। এইসব জ্ঞান সারাদিন বুদ্ধিতে রেখে বাবাকে স্মরণ করতে হবে। প্রদর্শনীতেও বাচ্চাদের বোঝাতে হবে। যখন নিউ দিল্লি ছিল তখন ভারত নতুন ছিল। একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। আদি সনাতন কোনো হিন্দু ধর্ম ছিল না। আমরা ব্রাহ্মণরাই দেবতা তৈরি হই। অন্য ধর্মের লোকেরা তো এইসব মানবে না। যারা প্রথমে আসে তারাই 84 জন্ম গ্রহণ করে। এইসব খুবই সহজ বোঝারই কথা। এবার তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে নাটক পুরো হওয়ার কথা। সব অভিনেতারা বিশ্বের নাটক মঞ্চে হাজির হয়েছে। 84 জন্ম পুরো প্লে করেছ, এবার ঘর ফেরার পালা। কারণ অনেক ক্লান্ত বোধ করছো, তাই না? ভক্তি মার্গ হল ক্লান্তির পথ। বাবা বলেন যে এবার আমায় স্মরণ করে অন্যদের খবর দাও যে দেহ সহিত দেহের সর্বধর্মকে ত্যাগ করে নিজেকে আত্মা বুঝে বাবাকে স্মরণ করে। অশরীরীয় হয় তাহলে পবিত্র হবে।
কারণ এবার ঘরে ফিরে যাবে। এবার ঘরে ফেরার পালা, কারণ অনেক ক্লান্ত বোধ করছো, তাই না? ভক্তি মার্গ হলো ক্লান্তির পথ। বাবা বলেন যে এবার আমায় স্মরণ করো, অন্যদের খবর দাও যে দেহ সহিত দেহের সব ধর্মকে ত্যাগ করে নিজেকে আত্মা বুঝে বাবাকে স্মরণ করো, অশরীরী হও, তাহলে পবিত্র হবে, কারণ এবার ঘরে ফিরতে হবে। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, এখানেও বাবার বাচ্চারা বাবার কাছে রিফ্রেশ হতে আসে। বাচ্চা বাবা বাচ্চাদের সামনে বসে বোঝাচ্ছেন যে বাচ্চারা দেহ অভিমান ছেড়ে মামেকম স্মরণ কর, এই পুরনো দুনিয়া এবার শেষ হবে, তোমরা এক বাবাকে স্মরণ করে পবিত্র হবে তো পবিত্র দুনিয়ার মালিক হবে, পরিশ্রম না করলে তো ফল প্রাপ্ত হবে না, তারপর আবার শাস্তি খেতে হবে। বাবা বলেন যে নিজের উপার্জন জমা করতে থাকো আর অন্যদেরও নিমন্ত্রণ দাও, বাবার সাথে মিলিত হওয়ার পথ বলো, তোমাদের বাচ্চাদেরও কল্যাণকারী হতে হবে, আত্মীয় স্বজনদেরও কল্যাণ করতে হবে, এখানে তোমাদের দেহি অভিমানী বানানো হয়, মহামন্ত্র দেওয়া হয়, প্রাচীন যোগ বাবাই এসে শেখান, যার জন্য গায়ন আছে যে যোগগ্নির দ্বারাই পাপ ভস্য হবে, কল্পে পূর্বেও এই ইশারা দেওয়া হয়েছিল। বাবা ইশারা দেন যে নিজেকে আত্মা বুঝে বাবাকে স্মরণ কর, গৃহস্থ ব্যবহারে থেকেও আমায় শিব বাবাকে স্মরণ কর, গায়ন আছে যে আমি তোমরার আশ্রয় আছি, এমনিও হয় যে যখন কেউ দুঃখী হয় তখন সে উচ্চ শক্তিমানের আশ্রয়ে যায়। এখানে তো প্র্যাকটিক্যালি সবকিছু হয়, যখন অনেক দুঃখ দেখে আর সহ্য করতে পারে না, অসহায় হয়ে যায়, তখন পালিয়ে তারা বাবার আশ্রয় নেয়। সদ্গতি তো বাবা ছাড়া আর কেউই দিতে পারে না। বাচ্চারা জানে যে পুরনো দুনিয়া এবার বিনাশ হবে, তৈয়ারি চলছে, একদিকে তোমাদের স্থাপনার তৈরি আর অন্যদিকে বিনাশের তৈরি। স্থাপন হয়ে গেলেই বিনাশ হয়ে যাবে। তোমরা জানো যে বাবা এসেছেন স্থাপনা করতে, আর ওনার দ্বারা অধিকারও অবশ্যই প্রাপ্ত হবে, বাকি প্রেরণার দ্বারা কোনো কাজ হয় না। শিক্ষককে কি বলা হবে যে আমরা প্রেরণার দ্বারা পাঠ পড়ব? প্রেরণার দ্বারা যদি সবকিছু হয় তাহলে শিব জয়ন্তী পালন করা হয় কেন? প্রেরণার দ্বারা যারা কাজ করে তাদের শিব জয়ন্তী পালন করার দরকার নেই। জয়ন্তী অর্থাৎ জন্মদিন তো সকল আত্মাদেরই হয়। আত্মারা সবাই জীব আত্মা হয়, আত্মা আর শরীর একসাথে মিলিত হয়ে পার্টপ্লে করতে নামে। আত্মার তো স্বধর্ম হল শান্ত, আর আত্মাই জ্ঞান ধারণ করে, আত্মাই ভালো মন্দের সংস্কার নিয়ে চলে। বাবা তো হলেন স্বর্গের রচয়িতা, সেখানে পবিত্রতাই আসল, অপবিত্রতার লেজ মাত্র থাকে না। এইসব হল বিষয় সাগর, কত পরিষ্কার ভাবে বোঝানো হয়, তারপরও কারোরই বুদ্ধিতে থাকে না। কিন্তু তুমি কাউকেই দোষ দাও না, সকলেই ড্রামার বন্ধনে আবদ্ধ আছে। তুমি বোঝো যে সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নামা হয়, ড্রামা অনুসারে আমাদের নিচে নামতেই হয়। বাবা বলেন যে আমাদের ওপরে ওঠার জন্য এবার পুরুষার্থ করতে হবে, কিন্তু যাদের ভাগ্যে থাকে না তারা এমনিই বলে, যারা এমনিই বলে তাদের দেখে বোঝা যায় যে এদের ভাগ্যে নেই। দু চার বছর চলতে চলতে পড়েও যায়, অনুভবও করে যে আমরা বড় ভুল করেছি, বড় চোট খেয়েছি। এইসব হয় অর্ধকল্পের রাগ রোগ কম নয়, অর্ধকল্পের রোগী হয়, ভোগী হতে হতে রোগী হয়ে যায়। তাই বাবা এসে পুরুষার্থ করান, কৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। এই সময়ে
তোমরা হলে সত্যিকারের যোগী, আর যোগেশ্বর তোমাদের যোগ শেখাচ্ছেন। তুমি জ্ঞান জ্ঞানেশ্বরও হচ্ছ, আবার হবে রাজরাজেশ্বর। জ্ঞান দ্বারা তুমি ধনবান হও, আর যোগ দ্বারা নিরোগী এভার হেলদি তৈরি হও। অর্ধেক কল্পের জন্য তোমাদের সব দুঃখ দূর হয়, তাই এসবের জন্য কতটা পুরুষার্থ করা দরকার। আচ্ছা, মিঠে মিঠে শিখিলাদে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণ ভালোবাসা আর গুড মর্নিং। রুহানি বাবার রুহানি বাচ্চাদেরকে নমস্কার। রুহানি বাচ্চাদের রুহানি বাবাকে স্মরণ ভালোবাসা গুড মর্নিং আর নমস্কার নমস্কার নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এক, পবিত্র হওয়ার জন্য অশরীরী স্থিতিতে থাকার অভ্যাস করতে হবে। বাবাকে স্মরণ করার কথা সবাইকে বলতে হবে। দেহ সহিত সবকিছু ভুলতে হবে। দুই, যোগেশ্বর বাবার কাছ থেকে যোগ শিখে সত্যিকারের যোগী হতে হবে। জ্ঞান দ্বারা নিরোগী এভার হেলদি হতে হবে। বরদান, প্রতিটি শিক্ষকে শিক্ষাকে স্বরূপে ধারণ করে প্রমাণ সাপেক্ষে সুপুত্র বা সাক্ষাৎকার মূরোদ্ভব। যে বাচ্চারা শিক্ষাকে শুধুমাত্র শিক্ষার রীতি দ্বারা বুদ্ধিতে না রেখে স্বরূপে ধারণ করে, তারা জ্ঞান স্বরূপ প্রেম স্বরূপ আনন্দ স্বরূপ স্থিতিতে স্থির থাকে। তারা প্রতিটি পয়েন্টকে স্বরূপে ধারণ করে ইমপ্লিমেন্ট করে, আর ওই পয়েন্ট রূপী স্থিতি স্থিত হয়ে যায়। পয়েন্টসকে মনন করা অথবা প্রমাণ দেওয়া অর্থাৎ সুপুত্র ভা সাক্ষাৎকার মূলত হওয়া। স্লোগান, একাগ্রতার শক্তিকে বাড়ালে মন বুদ্ধির এদিক ওদিক বিচরণ করা বন্ধ হয়ে যাবে। ওম শান্তি।